35 বছর পর আজ এসইউসিআই এর ব্রিগেড সমাবেশ। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকী সমাপ্তিতে ব্রিগেডে এই সমাবেশ। গত বছরের 5ই অগস্ট দিল্লিতে শুরু হয়েছিল দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান। ব্রিগেড সমাবেশে 25টি রাজ্য থেকে আসবেন নেতা ও কর্মীরা। মূল বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, হরিয়ানার রাজ্য সম্পাদক সত্যবান, কর্ণাটকের নেতা কে রাধাকৃষ্ণ। দলে দলে কর্মী সমর্থকরা তারা পৌঁছচ্ছেন ব্রিগেডে। 35 বছর পর আজ এসইউসিআই এর ব্রিগেড সমাবেশ। ১৩০ ফুট লম্বা, 30 ফুট চওড়া করে গড়ে তোলা হয়েছে এসইউসিআই এর সমাবেশ মঞ্চ। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উত্তীর্ণ থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, আজ এই ব্রিগেড সমাবেশ রয়েছে এবং আমরা সেই মিছিলের ছবি দেখতেই পাচ্ছি। দেখো, 1988 সালে শেষবার ব্রিগেড মিছিল করেছিল, ব্রিগেড সমাবেশ করেছিল এসইউসিআই কমিউনিস্ট। তারপরে আবার এই 2023-এ এসে তাদের ব্রিগেড সমাবেশ। এবং আমরা জানি যে শিবদাস ঘোষের শতবর্ষ উপলক্ষে তারা এবারের এই ব্রিগেড সমাবেশ করছেন। এখান থেকে, এই উত্তীর্ণ থেকে যে মিছিল বেরিয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র বাংলার মানুষ রয়েছেন তা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসইউসিআই কমিউনিস্ট পার্টির যারা প্রতিনিধি তারা এসে উপস্থিত হয়েছেন। এবং এখান থেকে উত্তীর্ণ থেকে মিছিল শুরু হয়েছে, সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এই মিছিল গিয়ে পৌঁছবে। আমি কথা বলবো একজনের সঙ্গে, আজকের এই যে ব্রিগেড এত বছর পরেতে কি বার্তা দেবেন আপনারা? আমরা বাস্তবে ভারতবর্ষে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি জনসাধারণের বিরোধী, শ্রমিক কৃষক সাধারণ মানুষ বিরোধী যে পদক্ষেপগুলো নিচ্ছে তার বিরুদ্ধে মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তা অনুযায়ী ভারতবর্ষে নূতন বিপ্লব, যেটা নেতাজি চেয়েছিলেন, সেই বিপ্লবকে সম্পন্ন করার জন্য, পুঁজিবাদ বিরোধী সংস্থাতান্ত্রিক বিপ্লবকে সম্পন্ন না করলে ভারতবর্ষের মানুষের মুক্তি নেই। এই নানা প্রান্ত থেকে তো আজকে মানুষ এসছেন, কোথা কোথা থেকে লোক এসছেন যারা এখানে রয়েছেন আজকে মিছিলে? আজকের এই মিছিলে উত্তীর্ণতে ছিলেন দক্ষিণ ভারতের কমরেডরা, অর্থাৎ কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্র, তেলেঙ্গানা কমরেডরা ছিলেন এখানে, আর 25টা রাজ্য থেকে ভারতবর্ষের আসছে আজকের এই ব্রিগেডের সমাবেশে। অর্থাৎ ভারতের মোট 25টা রাজ্য থেকে মানুষজন এসেছেন আজকের এই ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য। তার মধ্যে উত্তীর্ণে মূলত দক্ষিণ ভারত থেকে আসা কমরেডরা তারা ছিলেন। তারা ইতিমধ্যে এখান থেকে মিছিল শুরু করেছেন। আমি ধীরে ধীরে মিছিলের ভেতর দিকে চলে যাব এবং সেই ছবি দেখাবো। উত্তীর্ণ থেকে মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। দক্ষিণ ভারতের নানা প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে এসইউসিআই কমিউনিস্ট পার্টির যারা সদস্যরা তারা এসে উপস্থিত হয়েছেন আজকের এই ব্রিগেড সমাবেশকে উপলক্ষ করে। এবং যেরকম আমরা বললাম যে 1988 সালের পরে আবার 2023 এসইউসিআই কমিউনিস্ট পার্টির এই ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে শিবদাস ঘোষের 100 বছর উপলক্ষে, বার্থ সেন্টিনারি উপলক্ষে তাদের আজকের বারের এই ব্রিগেড সমাবেশ। অনেক ধন্যবাদ সঞ্চয়ন তোমাকে।